Ah, ça va, nickel. আমার জন বরিষ্ঠ কার্যকর্তা পূর্বতন পুরাঞ্চল সভাপতি তারপরে আমার দমন ভগর্তি জেলা সম্পাদক দিলে এবং তারপরে আছেন সত্যনারায়ণ ভাট যিনি জেলা কার্যকারী সমিতির উপদেষ্টা আছেন এবং দীর্ঘদিন ধরে সমাজে আমার কার্যরত আছেন সমাজ কার্যে তারপরে মগাবন বাগ যে কি তহসিলদার আমি যাঙ্কর লাগি আজি কার্যক্রম রাখিছ সে মোর পাখে অছ পঙ্কজ শেলমা যে কি বর্তমান পূরাঞ্চল সভাপতি অছন্তি এবং মনোজ হাতি আপন মানে জানিথিবে টিটলাগড়র সে জনে দক্ষ কার্যকর্তা কিছুদিন পূর্বে আমার জেলা যাদব সমাজ তরফর গোটে ওয়েবসাইট্রে ফেসবুক লিঙ্ক করি জনা হইলা যে মানে চলিত এইচএসসি পরীক্ষায় 75% ঊর্ধ্ব মার্ক রাখিবে সে মার্কশিট ফটো সহ সে ফেসবুক লিঙ্কে অপলোড করবে যার ফলে কি আমি তাঁকু কিছু সম্বর্ধনা কার্যক্রম করমা বলে আমি নির্ধারিত করে সেই ক্রমে আমার কিছু লোক নাই বি খবর পাইপারি কিছু লোক রয়ে যাইবে যে মানে ফেসবুকরে যাইপার পরবর্তী সময় আমি পেপরে বি দিয়ে গোটে কার্যক্রমে সেই কার্যক্রম মধ্যে অছি এবং আমার বলাঙ্গীর অঞ্চল বলাযিবা রে আমি দুই জন ঝিওর ফেসবুকরে তাঙ্কর এটা অপলোডে পাইলু গোটে বলাঙ্গীর তালতালিপড়া এবং গোটে ডুড়কা আগলপুরর তো সেই ক্রমে সে দুই জনক সম্বর্ধনা করা যাব এবং যাদব সম্প্রদায়ের যুবকবন্ধু মধ্যে অছন্তি জনে এমবিবিএস পাইছন্তি ডাক্তার আপন তো বর্তমান কোভিড সময় আমার লাগি কেতে স্বাস্থ্য সম্পদ মূল্যবান সে ক্রমে আমার গোটে এমবিবিএস পাইথিবা ভাইকু বি আজি আমি সম্বর্ধনা দেমা আউ জনে যদিও আজি এইচএসসি পরীক্ষা পাই করা যাচ্ছি তার সত্ত্বে মধ্যে বলাঙ্গীর শহরের আউ জনে ভাই সে প্লস টু রে পাখাপাখি 95% মার্ক রাখিকি উত্তীর্ণ হয়েছেন তাঁকু মধ্যে সম্মানিত করবার আছে আপনার আউ গোটে পরিচয় হল সে আস্থা পড়ুয়া তালপালি পড়া বেলে খালি আদে অর ভঞ্জা অছেন অরবিন্দ পড়ুয়াঙ্কর তাঙ্কর ঝিও স্ত্রী সাগরিকা পো সাগরিকা পো আমার চলিত ম্যাট্রিক পরীক্ষার এইচএসসি পরীক্ষার যে মানে আমার যাদব সমাজ তরফর এটা দিয়া হচ্ছে যে 75% উপরে মার্ক রাখিবে এবং উত্তীর্ণ হয়ে যাদব শ্রেণীর লোক হয়ে সেইভাবে পুয় ঝিও মান ভাই ভী মানুষ উৎসাহিত করা আমার এই কার্যক্রম এবং সে সাগরিকা পোড় মধ্যে সেই ক্রমে সে 75% মার্ক রাখি উত্তীর্ণ হয়েছেন ধন্যবাদ সে প্লস টু সাইন্সরে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছেন এবং চলিত বর্ষ প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছিল প্লস টু সাইন্সরে আমার যাদব সমাজ তরফর তাঁকে সম্বর্ধনা জ্ঞাপন করা যাচ্ছে এবং অরঞ্জন পড়ে আমার এমবিবিএস সেকেন্ড ইয়ারে পড়ুছন এবং এইভাবে গোটে গুরুত্বপূর্ণ ভূমিকায় সে পাঠ পড়ুছেন আমি তাঁকু বহু স্বাগত করছি এবং যাদব সমাজ তাঁকা গর্বিত অনেক জেলার উপদেষ্টা আর জেলার সভাপতি যাদব সমাজ মেন শ্রী আজ্ঞা সত্যবাবু দেবু রে বাবু আমার দমন
ଶିକ୍ଷା ସ୍କୁଲ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟର ଅଛି, ବିଭିନ୍ନ ପ୍ରୋଜେକ୍ଟ ବି ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟର ଅଛି, ତାହେଲେ ଶିକ୍ଷାର ପ୍ରୋବ୍ଲେମ୍ କେଉଁଠିରୁ ଯାହାଦ୍ୱାରା ଆମ ଲୋକମାନେ ଆସିପାରିବା କିମ୍ବା ଆମେ ଜାଣିପାରୁ? ଆମେ ଦେଖିଲୁ ପ୍ରତିଭାର କମି ନାହିଁ ଯାଦବ ସଭା ସମାଜରେ, ଆପଣ ଯେକୌଣସି ଫିଲ୍ଡରେ ଦେଖିବେ ପ୍ରତିଭାର କୌଣସି ପ୍ରକାର କମି ନାହିଁ, କିନ୍ତୁ ପରିଚୟର ଅଭାବ ଆମେ ଜାଣିପାରୁନୁ, ସେଇଟା ହେଉଛି ଆମର କଥା। ଆଜି ଯେତେବେଳେ ମୁଁ ଶୁଣେ ଯେ କୃଷ୍ଣର ଆଉଛନ୍ତି ଆମର ମୁଖ୍ୟ ଅତିଥି ହେଇକିରି, ମୋତେ ବହୁତ ଖୁସି ଲାଗିଲା। ତାଙ୍କରି ଯେତେବେଳେ ପହଲା ହେଇକିରି ୱେସ୍ ପାଇଥିଲି, ଆମ ଟିଟିଲାଗଡ଼ରେ ସମ୍ବର୍ଦ୍ଧନା ସଭାଟି ରଖିଥିଲୁ, ରଖାହେଇଥିଲା, ଆଉ ସେ ଜାଗାକି ବି ମୁଇଁ ଯାଇଥିଲି, ଆଉ ଆଇ ମାନେ ସାର୍ଙ୍କୁ ମୁଇଁ ବି ସମ୍ବର୍ଦ୍ଧନା କରିଥିଲି ସେ ଜାଗାରେ, ସେଥିଲାଗି ମୋତେ ବହୁତ ମାନେ ଗର୍ବ ଲାଗ୍ଲା। ଆଜିକାଲି ଏହି କାର୍ଯ୍ୟକ୍ରମ କରୁଛନ୍ତି ଆମ ଯାଦବ ସମାଜ ତରଫରୁ, ଆମର ଯାଦବ ଯେଉଁ ପ୍ରତିଭା ଅଛି ସେମାନଙ୍କୁ ଲୋକଲୋଚନକୁ ଆଣିବା ପାଇଁ ଏବଂ ଉତ୍ସାହିତ କରିବା ପାଇଁ ସେଥିରେ ମୁଁ ଏଇ ଯେ ଅର୍ଗାନାଇଜ୍ କରୁଛନ୍ତି ସେମାନଙ୍କୁ ମୁଁ ଧନ୍ୟବାଦ ଦେଉଛି, ସାଧୁବାଦ ଜଣାଉଛି। ତ ସେମାନଙ୍କ ପାଇଁ ଗୋଟେ ପଦକଥା କହୁଛି, ଗୋଟେ କଥା ହେଲା ଯେ ପରିଶ୍ରମର ଆଉ ବିକଳ୍ପ ନାହିଁ, ପରିଶ୍ରମର ବିକଳ୍ପ ନାହିଁ, ପରିଶ୍ରମ ହେଉଛି ଚିରନ୍ତନ ସତ୍ୟ, ବୃତ୍ତି ଯେମିତି ଗୋଟେ ସତ୍ୟ, ପରିଶ୍ରମ ଗୋଟେ ସତ୍ୟ। ଆମର ଯଦୁପତି ମହାରାଜ ଶ୍ରୀକୃଷ୍ଣ ଯେମିତି କହିଛନ୍ତି, କର୍ମେନ ଯିବାର ସମା ଫଳିଷିତ ରାଜାର, ଗୀତାରେ ଯେମିତି କହୁଥିଲେ, କର୍ମ ଉପରେ ଆମର ଅଧିକାର ଅଛି, ଫଳ ଉପରେ ନା, ଆମେ କର୍ମ କରିଯିବା, କର୍ମ ଅନୁଯାୟୀ ଫଳ ଆପେ ଆପେ ଆସିବ। ଆମେ ଯଦି ଠିକ୍ କାମ କରିଛୁ ଠିକ୍ ଫଳ ଆସିବ, ହେଇପାରେ ବିଳମ୍ବ କିନ୍ତୁ ଆସିବ ସିଓର, କାହିଁକି କର୍ମ ହିଁ ସତ୍ୟ, କର୍ମ ହିଁ ଭଗବାନ। ତ ଆପଣମାନେ ଗୋଟେ ଲକ୍ଷ୍ୟ ସ୍ଥିର ରଖନ୍ତୁ, ଲକ୍ଷ୍ୟକୁ ଗେନ୍ କରିବା ପାଇଁ ପହଞ୍ଚିବା ପାଇଁ ଆପଣ ସେନ ଯଦି କାମ କରନ୍ତୁ।